কিডনি রোগ একটি নীরব ঘাতক। মানুষের শরীরে দুইটি কিডনি থাকে, যেগুলি শরীরে জলের ভারসাম্য রক্ষা করে এবং বিভিন্ন দূষিত পদার্থকে ছেঁকে ফেলে। বর্তমানে কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। প্রতি বছরই অনেক মানুষই এই রোগে মৃত্যুবরণ করে চলেছে। আমি আগের ভিডিওটিতে কিডনি রোগের লক্ষণ ও কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ এই ভিডিওটির মাধ্যমে কিডনি সুস্থ রাখার কিছু গুরুত্বপূর্ণ উপায় সম্পর্কে এবং কিডনি সুস্থ রাখার সবচেয়ে ভালো উপায় হলো সঠিক খাদ্যাভ্যাস, তাই গুরুত্বপূর্ণ কিছু খাবারের কথা বলবো যেগুলি আপনার কিডনিকে সুস্থ, স্বাভাবিক ও ভালো রাখতে সাহায্য করবে। তো চলুন ভিডিওটি শুরু করি। যে যে কারণে কিডনি নষ্ট হয়ে যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। তাই প্রথমেই আমরা দেখে নেব কিডনি সুস্থ রাখার জন্য আমাদের কিছু করণীয় সম্পর্কে। প্রচুর পরিমাণে জল পান করুন। প্রতিদিন অন্তত অবশ্যই 7 থেকে 8 গ্লাস অর্থাৎ 2 থেকে 3 লিটার জল খাওয়া দরকার। পর্যাপ্ত পরিমাণে জল খেলে কিডনিতে পাথর হয় না ও কিডনির কার্যক্ষমতাও স্বাভাবিক থাকে। কখনোই প্রস্রাব চেপে বা আটকে রাখবেন না। প্রস্রাব আটকে রাখলে কিডনিতে প্রস্রাবের চাপ বাড়ে, ফলে সংক্রমণের আশঙ্কাও বাড়ে, যার ফলে কিডনি দ্রুত নষ্ট হয়ে যায় ও কিডনি তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে। লবণ কম খান। মানুষের শরীরে প্রতিদিন 1 চা চামচ লবণের চাহিদা থাকে। অতিরিক্ত লবণ ব্লাড প্রেশার বাড়িয়ে কিডনির ওপর চাপ ফেলে, তাই কিডনি সুস্থ রাখতে চাইলে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস অবশ্যই ত্যাগ করুন। অনেকেই তৃষ্ণা পেলে জলের বদলে কোমল পানীয় বা বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্ক পান করেন, তাই এই ধরনের পানীয় কিডনির জন্য কিন্তু খুবই ক্ষতিকর। গরুর মাংস, ছাগলের মাংস খেলে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে, তাই কিডনির সুস্থতা বজায় রাখতে খাবার তালিকা থেকে অতিরিক্ত মাংস বা প্রোটিন থাকলে তা অবশ্যই বাদ দিন। কম বেশি সমস্ত প্রকার ঔষধই কিডনির জন্য ক্ষতিকর, বিশেষ করে ব্যথানাশক ঔষধগুলি কিডনির জন্য একেবারেই ভালো নয়। নিয়ম না জেনে নিজে কখনোই ঔষধ খাবেন না। ধূমপান কিডনি নষ্টের একটি বড় কারণ। ধূমপান করার ফলে কিডনিতে রক্ত চলাচল কমে যায়, ফলে কিডনির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই ধূমপান থেকে বিরত থাকুন, ধূমপান অবশ্যই ত্যাগ করুন। ধূমপানের সাথে সাথে মদ্যপানও কিডনির জন্য খুবই ক্ষতিকর, তাই কিডনি বাঁচাতে মদ্যপান অবশ্যই ত্যাগ করুন। ওজন নিয়ন্ত্রণে রাখুন। কিডনির সমস্যা থেকে বাঁচার জন্য নিজের শরীরের ওজনকে সবসময় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ফলে কিডনি নষ্ট হয়ে যায়, তাই উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। পারলে নিয়মিত এক্সারসাইজ বা ব্যায়াম করুন এবং পারলে প্রতিদিন অন্তত 30 মিনিট হলেও হাঁটুন। সর্বোপরি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এবার আসছি কিডনি সুস্থ বা ভালো রাখার কিছু গুরুত্বপূর্ণ খাবার সম্পর্কে, যেগুলি নিয়মিত খেলে আপনার কিডনি ভালো ও সুস্থ থাকবে এবং সমস্যা মুক্ত থাকবে। যেমন অলিভ অয়েল। সকলেই জানেন অলিভ অয়েল হার্টের জন্য ভালো, কিন্তু এটি হার্টের পাশাপাশি কিডনিকেও সুস্থ রাখে। এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 থাকে, যা জারণ কমিয়ে কিডনিকে সুরক্ষিত রাখে। আপেল খান। আপেল উচ্চ আঁশযুক্ত খাবার, তাছাড়াও অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন থাকায় আপেল কিডনির স্বাস্থ্যও ভালো রাখে। তাছাড়াও রক্তে কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে ও প্রস্রাব পরিষ্কার রাখতেও আপেল বেশ কার্যকর। কিডনি সুস্থ রাখার আরেকটি অন্যতম উপাদান হলো পেঁয়াজ। পেঁয়াজে পটাশিয়াম, প্রোটিন থাকে,
যা কিডনির জন্য বেশ উপকারী। তাছাড়া পেঁয়াজে আছে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বা পচনরোধী উপাদান, যা কিডনিকে বিষমুক্তকরণ ও পরিষ্কার রাখে। মাছ খান। কিডনিকে সুস্থ রাখার অন্যতম খাবার হলো মাছ। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ওমেগা থ্রি থাকে, যা কিডনিকে সুস্থ রাখে। যাদের কিডনির সমস্যা আছে তাদের বেশি বেশি মাছ খাওয়া অত্যন্ত প্রয়োজন। লাল ক্যাপসিকাম। এতে পটাশিয়াম কম কিন্তু উচ্চ মাত্রার ভিটামিন, যেমন ভিটামিন এ, বি, সি ও B6 ও ফাইবার থাকে। এটি ফলিক অ্যাসিড ও খাদ্য আঁশেরও ভালো উৎস, যেগুলি কিডনিকে সচল রাখার জন্য খুবই প্রয়োজন। বেরি। বেরিতে আছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, খাদ্য আঁশ ও ফোলেট। স্ট্রবেরি, ক্যানবেরি, ব্লুবেরি কিডনির জন্য বেশ উপকারী। বেরিতে আছে প্রদাহরোধী এবং পচনরোধী উপাদান এবং মূত্রাশয়ের কার্যক্রমের উন্নতিও ঘটায় বেরি। ক্যানবেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম থাকে, যা কিডনির ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বাঁধাকপি। এতে আছে ফাইটোকেমিক্যালস, ভিটামিন B6, সি, ভিটামিন কে এবং আঁশ ও ফলিক অ্যাসিড, সাথে ফাইবার। এই সমস্ত উপাদানগুলি ক্ষতিগ্রস্ত কিডনিকে মেরামত করে এবং কিডনিকে সচল রাখতে সাহায্যও করে। রসুন। রসুনে আছে পচনরোধী ও জমাটরোধী উপাদান, যা কার্যকরভাবে কিডনি রোগ প্রতিরোধ করে। রসুন কিডনিকে ক্ষতিকর ধাতব পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করে। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট দেহের প্রদাহ দূর করে ও কোলেস্টেরল কমাতেও বেশ কাজ করে। ডিমের সাদা অংশ। ডিমের সাদা অংশে ফসফরাসের পরিমাণ কম থাকে ও ভালো মানের প্রোটিন থাকে। তাছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড, যা কিডনির কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য খুবই জরুরি। ফুলকপি। ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন কে ও ভিটামিন বি, ফোলেট ও খাদ্য আঁশ থাকে। ফুলকপি কিডনির কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাছাড়াও এতে উপস্থিত সোডিয়াম, পটাশিয়াম ও ফসফরাস শরীরের জন্য খুবই উপকারী। দারুচিনি রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে, যাতে কোনোভাবে বৃদ্ধি না পায় সেদিকে খেয়াল রাখে দারুচিনি। এই প্রাকৃতিক উপাদানটি কিডনির ফাংশনের উন্নতি ঘটায়। লাল আঙ্গুর। লাল আঙ্গুরে আছে এমন অ্যাসিড যা কিডনির প্রস্রাবের নালীর জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ও জীবাণুদের মেরে ফেলে। তাছাড়াও লাল আঙ্গুরে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা কিডনি সম্পর্কিত জটিলতা রোধ করতে সাহায্য করে। লেবুর রস। লেবুতে যে পরিমাণ অ্যাসিড উপাদান থাকে তা কিডনিতে জমা হওয়া পাথর ভাঙতে বেশ কার্যকর। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও সাইট্রাস উপাদান আছে, যা কিডনিতে থাকা ক্রিস্টালদের পরস্পরের সাথে জোড়া লাগতে বাধা দেয়। চেরি। চেরিতে থাকা ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, ভিটামিন B6 ও ম্যাগনেসিয়াম শরীরে প্রবেশ করার পরই কিডনির ফাংশনের মারাত্মক উন্নতি ঘটায় এবং রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতেও শুরু করে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।